তো আমি কখনো ভাবিনি যে আমার চ্যানেলে এমন ভিডিও দিতে হবে, কারণ গতকালকে আমি ভেবেছিলাম যে আজকে আমি কোনো একটা টপ ফাইভ গেমের ভিডিও দিব। তবে আজকে সকালে আমি যখন টুইটারে ঢুকলাম তখন আমার সামনে একটা পোস্ট আসলো, আর সেই পোস্টটা দেখার পর আমি লিটারেলি পুরো শক হয়ে গেছি। আর এমনকি শুধু আমি না, পুরো ওয়ার্ল্ডের মানুষই শক হয়ে গেছে। হ্যাঁ গাইস, আর আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা যখন এই নিউজটা দেখবেন আপনারাও শক হয়ে যাবেন। আর সেই নিউজটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটল রয়্যাল গেম, মানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্যাটল রয়্যাল গেম একবারেই বন্ধ করে দেওয়া হবে। এখন আপনারা অনেকে মনে করতে পারেন বন্ধ করে দিবে মানে হয়তো বা বাংলাদেশ অথবা যে কোনো কান্ট্রির মধ্যে গেমটা ব্যান হয়ে যাবে, কিন্তু আসলে তেমন কিছুই না। পুরো গেমটাই একবারে শাট ডাউন করে দেওয়া হবে, মানে একবারে বন্ধ করে দেওয়া হবে পুরো ওয়ার্ল্ডের থেকে। তো এখন হচ্ছে এটা কোন গেম যেটা ওয়ার্ল্ডের বেস্ট এবং নাম্বার ওয়ান ব্যাটল রয়্যাল গেম, আপনি কি জানেন? তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন তারা হয়তো ভাবতেছেন যে হয়তো বা ফ্রি ফায়ার হবে, অথবা পাবজি হবে, অথবা ফর্টনাইট হবে, কিন্তু আসলে এই তিনটা গেমের মধ্যে একটাও না। তো এখন কোন গেমটা বন্ধ হতে চলেছে সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন, আর নতুন নতুন গেমের আপডেট রেগুলার পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্যাটল রয়্যাল গেম কোনটা? এখন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্যাটল রয়্যাল বলতে গেলে অনেকে ভাবেন যে ফ্রি ফায়ার অথবা পাবজি, কারণ এই গেমগুলোই এশিয়ার মধ্যে অনেক জনপ্রিয় এবং অনেক ডাউনলোডও হয়েছে। তো যার কারণে অনেকে মনে করে যে ফ্রি ফায়ার অথবা পাবজি ওয়ার্ল্ডের বেস্ট এবং নাম্বার ওয়ান ব্যাটল রয়্যাল গেম। কিন্তু আসলে আপনি কি জানেন, ওয়ার্ল্ডের মধ্যে তারা ডাউনলোড দেখে ডিসিশন নেয় না। তারা ডাউনলোডের পাশাপাশি ই-স্পোর্টস নিয়ে বিবেচনা করে, একটা গেমের পপুলারিটি নিয়ে বিবেচনা করে, কোন কোন দেশে গেমটা ডাউনলোড হচ্ছে এবং সেই গেমের টুর্নামেন্টগুলো কত মানুষ দেখে, মানে অনেকগুলো বিষয় নিয়েই কিন্তু তারা একটা গেমকে নাম্বার ওয়ান ব্যাটল রয়্যাল গেম ঘোষণা করে। তো এখন হচ্ছে আপনারা অনেকে মনে করেন যে ফ্রি ফায়ার অথবা পাবজি এই গেমগুলো হয়তো নাম্বার ওয়ান ব্যাটল রয়্যাল গেম, কিন্তু আসলে তেমন কিছুই না। কারণ পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি পপুলার এবং জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম হচ্ছে ফর্টনাইট, অ্যাপেক্স লেজেন্ড এবং আরও অনেক গেম। তো এইসব গেমের মধ্যেই একটা গেম, সেটা হচ্ছে অ্যাপেক্স লেজেন্ড, যেই গেমটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে অনেক জনপ্রিয় এবং সারা পাওয়া একটা গেম। তো সেই গেমটাই কিন্তু তারা মোবাইলে নিয়ে আসছিল ইএ কোম্পানি, যেটা অ্যানাউন্সমেন্ট করে কিন্তু তারা মোবাইলে রিলিজ দিয়েছিল। কিন্তু গতকালকে তারা নতুন আরেকটি অ্যানাউন্সমেন্ট করলো, সেটা হচ্ছে গেমটা নাকি তারা একবার শাট ডাউন করে দিবে, মানে বন্ধ করে দিবে। তো এটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে বিশ্বের অনেক গেমই আছে যেই গেমগুলো কিন্তু তারা প্লে স্টোর এবং অন্যান্য প্ল্যাটফর্ম রিলিজ দিয়ে বহুত টাকা ইনকাম করতেছে, এবং সেটা অ্যাপেক্স লেজেন্ডও করতেছিল। কিন্তু অ্যাপেক্স লেজেন্ড মোবাইলের সাথে জিনিসটা ডিফারেন্ট হয়েছে, মানে অ্যাপেক্স লেজেন্ড মোবাইল যে গেমটা, এই গেমটা দিয়ে ইএ কোম্পানি তেমন টাকা আর্ন করতে পারছিল না, উল্টা আরও ডে বাই ডে তারা নিচে যাচ্ছে, মানে তাদের যে টাকার ইনকামটা সেটা আস্তে আস্তে কমতেছে, বাড়তেছে না। তো যার কারণে তারা না পেরে শেষমেশ ডিসিশন নিল তারা গেমটাকে একবারে বন্ধ করে দিবে। আর যেটার পোস্ট আপনারা সামনে দেখতেই পাচ্ছেন, যেটা ইএ কোম্পানি এবং অ্যাপেক্স লেজেন্ড মোবাইল থেকে অফিসিয়ালি জানানো হয়েছে, আর গেমটা বন্ধ হবে মে মাসের এক তারিখে বিকাল চারটা বাজে। গেমটা একবারে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে রিমুভ করে দেওয়া হবে, তারপর থেকে আপনারা কেউ আর এই গেমটা খেলতে পারবেন না। আর শুধু অ্যাপেক্স লেজেন্ড মোবাইল না, এমনকি ইএ কোম্পানি ব্যাটেল ফিল্ড মোবাইল নিয়েও কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে। তো আপনারা জানেন যে ব্যাটেল ফিল্ড মোবাইলে কিন্তু রিলিজ হওয়ার কথা ছিল, এবং গেমটা কিন্তু ভালোই একটা হাইপ উঠেছিল এবং সবাই এক্সাইটেড ছিল গেমটা নিয়ে। কিন্তু ইএ কোম্পানি ফাইনালি এটা নিয়েও অ্যানাউন্সমেন্ট করে দিল যে তারা অ্যাপেক্স লেজেন্ডের মোবাইলের পাশাপাশি ব্যাটেল ফিল্ড মোবাইলও শাট ডাউন করে দিবে, মানে তারা গেমটা রিলিজই দিবে না। যদিও ব্যাটেল ফিল্ড মোবাইল রিলিজ হয়নি, তো রিলিজ হওয়ার আগেই তারা শাট ডাউন করে দিবে গেমটাকে, অলরেডি ডেভেলপমেন্ট অফ করে দিয়েছে, গেমটা তারা আর তৈরি করবে না। তো জিনিসটা শুনে খুবই খারাপ লাগলো এবং কষ্ট লাগলো, কারণ এত ভালো ভালো গেমগুলো মানুষের কাছে সাড়া পাচ্ছে না। বাট প্লে স্টোর অনেক ফালতু ফালতু গেম আছে যেই গেমগুলো মানুষ খেলছে এবং টাকা উড়াইতেছে, কিন্তু ভালো গেমের কোনো মর্ম রইল না। তো যার কারণে অ্যাপেক্স লেজেন্ড মোবাইল গেমটা শাট ডাউন করা হচ্ছে, আর সেম থিংকেই ব্যাটেল ফিল্ড মোবাইলও। তো যাই হোক, আপনি অ্যাপেক্স লেজেন্ড মোবাইল খেলতেছেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এই যে গেমগুলো একবারে বন্ধ করে দেওয়া হবে তার জন্য আপনার মতামত কি বা আপনার কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মতামত, আমার কাছে খুবই খারাপ লাগতেছে এবং কষ্ট লাগতেছে যে এত সুন্দর একটা গেম তারা বন্ধ করে দেবে। আর এখনও আমি নিজেও অ্যাপেক্স লেজেন্ড মোবাইল আমার মোবাইলে ডাউনলোড করা আছে এবং আমি এখনও গেমটা খেলি রেগুলার। বাট কষ্ট লাগতেছে এক তারিখ থেকে, মানে মে মাসের এক তারিখের পর থেকে গেমটা আর খেলতে পারবো না। তো যার কারণে একটু খারাপ লাগতেছে। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। সামনে আরও ভালো ভালো গেম আসবে, সেগুলোও আপনারা খেলতে পারবেন। যেমন ভ্যালোরেন্ট মোবাইল আসতেছে, ব্লাড স্ট্রাইক, তারপর আরও অনেক গেমই আসতেছে। যেমন ইন্ডিয়ার গেমও রিলিজ হবে ইন্ডাস। আপনারা ইন্ডিয়ান বেস্ট ব্যাটল রয়্যাল গেম ইন্ডাস সম্বন্ধে জানতে চান কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেই গেম নিয়েও ভিডিও নিয়ে আসবো। তো আপাতত এই পর্যন্তই। আপনারা যদি টপ ফাইভ বা সিমুলেটর গেম সম্বন্ধে জানতে চান তাহলে বাম পাশে ভিডিও দেখতে পারেন, আর যদি টপ ফাইভ বাংলাদেশি গেম সম্বন্ধে জানতে চান তাহলে ডান পাশে ভিডিও দেখতে পারেন। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।